হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি প্রাগে অনেক সুন্দর সুন্দর জালালি কবুতর আছে, সেগুলো আপনাদেরকে একটু দেখাবো ভিডিওতে। আমি এখানে আসার পর যেটা দেখতে পারলাম যে এখানে প্রচুর কবুতর আছে, প্রচুর কবুতর রাস্তাঘাটে, বাড়ির আনাচে কোনাচে, তারপরে আপনার নদীর পাড়ের আশেপাশে প্রচুর কবুতর দেখা যায়। এই কবুতরগুলো হচ্ছে জালালি কবুতর যতদূর আমি জানি। এগুলো হচ্ছে একদম শান্ত, খুব শান্তশিষ্ট এবং খুব হৃষ্টপুষ্ট। আমি দেশে সাধারণত এত সুন্দর সুন্দর জালালি কবুতর হৃষ্টপুষ্ট দেখি নাই। দেশের কবুতরগুলো খুব শুকনা টাইপের হয়ে থাকে। তো বাহিরে গিয়েছিলাম গতকালকে লাঞ্চ করার সময়, তো ওরা খুব কাছে এসে আমাদের পায়ের কাছে এসে খাবার খাচ্ছিল। আমরা দু একটা খাবার ছিটিয়ে দিচ্ছিলাম, তো ওরা অনেকগুলো চলে আসছিল আমাদের পায়ের কাছে। তো তখন আমি ভিডিওটি করে নিলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কালারগুলো খুব ভালো লাগে, ওরা যখন নড়াচড়া করে ওদের পাগুলো লাল, তারপর হচ্ছে গলার কাছে এরকম একটা শেড পরে, পেস্ট কালার বেগুনি একটা শেড আসে, খুব ভালো লাগে। আর এই যে একদম আরেকটা কবুতর দেখা যাচ্ছে পুরো ব্ল্যাক, আর আরেকটা দেখা যাচ্ছে ব্রাউন কালার কবুতর, ওর পায়ে মনে হয় ব্যথা পেয়েছে ও। এটা আমাদের দেশি কবুতরের মতো লাগছে ব্রাউন কালারটা। তো একটু দূর থেকে দেখাচ্ছি যে মানুষ হাঁটাচলা করছে, বাট ওরা পায়ের কাছে মানুষের আশেপাশে এসে তারপরে ঘোরাফেরা করে, একসাথে দল বেঁধে চলে, ভালো লাগে আসলে খুব দেখতে। আমাদের বাংলাদেশে তো রাস্তাঘাটে ওরা মানুষের আশেপাশে এতটা এভাবে চলাফেরা করতে পারে না, মানুষ ধরে নিয়ে যাবে। কিন্তু বিদেশে এখানে চেক রিপাবলিকে এগুলো ধরলে জরিমানা হয়ে যাবে, কেউ ধরেও না, উল্টো আর ওদেরকে খাবার দেয়, আর গভর্নমেন্ট থেকেও খাবার দেয়, আর হচ্ছে রাস্তাঘাটে মানুষ ওদেরকে ভালোবেসেও খাবার দেয়, সেগুলো ওরা খেয়ে থাকে। তো এই ছিল আজকে আপনাদের জন্য কবুতর দেখানো, জালালি কবুতর। তা আমার মাঝে মধ্যে ইচ্ছা করে যে একটা ধরে নিয়ে যাই, কিন্তু জালালি কবুতর যতদূর জানি খাওয়া যায় না, বাট মাঝে মধ্যে ইচ্ছা করে যে একটা যদি ধরে নিয়ে বাসায় নিয়ে খেতে পারতাম যে দেশিগুলো, তখন আর কি। অনেকদিন কবুতরের মাংস আমার খুব পছন্দ, বাচ্চা কবুতরের মাংস আমার খুব পছন্দ, তো সেটা তো আর সম্ভব নয়। মাঝে মধ্যে আমি আমার হাজব্যান্ডকে বলি যে একটা ধরে নিয়ে চলো যাই খাই, তো হ্যাঁ হাসে, বলে যে না এটা সম্ভব না। তো এই ছিল আজকে আপনাদেরকে জালালি কবুতরের ভিডিও দেখানো। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটি লাইক এবং সাবস্ক্রাইব দিবেন, অবশ্যই কমেন্টস করে জানাবেন, তাহলে আরও নিত্য নতুন ভিডিও দিতে আমি অনেক ইন্সপায়ার হব। তো চলুন আরেক নজর দেখে আসি এগুলো খুব কাছ থেকে, দূর থেকে কি সুন্দর করে টুকটুক টুকটুক করে খাচ্ছে ওরা। খাবার দেওয়ার সময় ভয় পায়, ভয় পেলে আবার একটু উড়ে চলে আবার কাছে চলে আসে। বাহিরে খুব খুব নামলেই দেখা যায় ওদেরকে, শীতে বা হচ্ছে গরমকালে সবসময় ওরা বাহিরে মুভ করে, যে জিনিসটা আসলে দেখতে খুবই ভালো লাগার বিষয়। অনেক 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 কবুতর, অনেক কবুতর আছে এখানে, আর সবগুলোই মাশাল্লাহ একদম খুব হৃষ্টপুষ্ট, কারণ ওরা খুব খাওয়া দাওয়া পাচ্ছে মাশাল্লাহ। এর জন্য তো ওদের খাওয়া দাওয়া শেষ, এখন ওরা বাসায় চলে যাবে। ওদের খাওয়া দাওয়া ওরা বুঝে গেছে যে আমাদের হাতে খাবার শেষ, তো ওরা এখন সবাই ব্যাক করবে। এইটাকে দেখে আমার খুব মায়া লেগেছে, ওর পায়ে ব্যথা, ও ল্যাংড়িয়ে ল্যাংড়িয়ে হাঁটতেছে। তো এই যে ওকে দেখলে মায়া লাগতেছে, সবাই সুস্থ, ও একটু অসুস্থ। তো ওরা বুঝে গেছে আমাদের হাতের খাবার শেষ, ওদেরও আর মনে হয় দিতে পারবো না, ওরা সেটা বুঝে গিয়েছে। এখন ওরা ওদের পথে আগাচ্ছে, ওরা এখন একটু ঘুরে ফিরে চলে যাবে আমাদের কাছ থেকে, যেটা মনে হচ্ছে ওদের ভাবসাবে। তো ওরা অলরেডি বুঝে গেছে যে আমাদের কাছে আর খাবার নেই, আমরা আর দিতে পারবো না, তাই ওরা উড়ে উড়ে চলে যাচ্ছে। এই যে এই যে একজনের পিছে পিছে সবাই এখন দল বেঁধে চলে যাচ্ছে, চলে গেল, ওরা বুঝে ফেললো যে আমাদের খাবার শেষ। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। এই ল্যাংড়া বেচারা এখনো যাইতে পারে নাই, বাট ও খুব তাড়াতাড়ি এখন উড়াল দিবে। আল্লাহ হাফেজ।